আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে তামার মিল্ক প্যান, ওকে, বা সসপ্যানও বলা যায় এগুলাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সসপ্যান। আপনারা যদি ছোটোখাটো যে মানে অল্প পরিমাণে অনেক সময় দেখা যায় আমরা সস তৈরি করি বিভিন্ন রকমের টমেটোর বা হচ্ছে শুকনা কী যেন বলে এটাকে রসুন দিয়ে যে আমরা শুকনামরি দিয়ে যে সস তৈরি করি, অনেক সময় পেঁপে দিয়ে সস তৈরি করি, অনেক সময় টক যে খাবারগুলো আছে যেমন আমরা আম এগুলি দিয়ে সস তৈরি করি। আবার অনেক সময় দেখা যায় আমরা যখন ডাল বাগার দিই তখন কিন্তু যে পেঁয়াজটা ভাজতে কিন্তু বিশাল বড় একটা কড়াই নিয়ে নিই। তো এরকম ছোট্ট যদি একটা কড়াই থাকে তাহলে কিন্তু খুব সহজে কিন্তু অল্প যে কাজগুলো সে কাজগুলো কিন্তু আমরা করে ফেলতে পারি। চা দুধ এগুলি কিন্তু সব কিছু। আবার আমরা এরকম একটা মিল্ক প্যানের ভিতরে কিন্তু আমরা মোটামুটি 3-4 জনের চা কিন্তু অনায়াসে কিন্তু বড় কাপে চা কিন্তু বানিয়ে ফেলা যায়। তাহলে কিন্তু আমাদের আর অন্যান্য পাতিল চাতিল সেগুলো কিন্তু নোংরা করতে হয় না। এটা কিসের তৈরি? তামা, এখানে তামারই দেওয়া আছে পুরো হ্যান্ডেল, ঠিক আছে, গরম লাগবে না। আর এই জিনিসটা হলো এটা তামার কোটিং দেওয়া আছে ভিতরে স্টিল। আচ্ছা, তামাটা যে কালো হয়ে যায় সেটা কি? এটা কালো হবে না। আচ্ছা, কালো হবে, এটা কালো হবে না। এটা একদম হালকা একটু হতে পারে, কিন্তু এটা হালকা একটু মানে ময়লা হতে পারে, যারা নতুন সংসার খুলছেন, যারা নতুন সংসার শুরু করেছেন তারা কিন্তু এরকম একটা কিনে নিলে কিন্তু আমার মনে হয় লাইফ টাইম এর জন্য কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন। সেটাই, একবারে মানে সারা জীবনের জন্য একবারের জন্য কিনে ফেললেই ভালো। তো এই জিনিসটার দাম কত ভাই? এটার দাম 1000 টাকা। ও মা, স্টক করবো আমি। তো এটার দাম হচ্ছে 1000 টাকা, এটার দাম 800 টাকা। রকম ভাই আল্লাহ দোহাই বাড়াই বলেন না, যে দাম এটা কি নাই বেশি বলা। ভিউয়ার্স বুঝতেই পারছেন যে আমি রকম ভাইকে অনেক রিকোয়েস্ট করছি যে উনি জানে বেশি না চায়, কারণ অনেকে সেটাই। আর আপনার দোকানে যারা আছেন আমাদের ওই যে শাকিল ভাই সিয়া বা উনাদেরকে বলে রাখবেন আপনি যে দামটা বলেছেন সেই দামটা রাখতে, কারণ অনেক সময় অনেক আপিল আমাদেরকে অভিযোগ দেয় যে আপনি একটা দাম বলেন কিন্তু মানে ইউটিউবে একটা দাম বলেন, অন্য ভাইয়ারা ওরা বুঝে না, দেখা যায় যে উল্টা পাল্টা দাম চায়, তখন বিরক্ত হয়ে কিন্তু আমাদের অনেক কাস্টমার চলে যায় ইউটিউবে। ওই টাকা ব্যাক করে দেওয়া হবে, ওকে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন, আর যারা রকম ভাইয়ের কাছে কেনাকাটা করেছেন তারা জানেন যে রকম ভাই কতটা অমায়িক। তো আপনারা অবশ্যই এখানে আসবেন আমাদের ময়মনসিংহ কোকারিজ। আপনারা জানেন যে আমরা সবসময় বেস্ট ব্র্যান্ডগুলোর সাথে কাজ করার চেষ্টা করছি, আর আমাদের পথ চলা কিন্তু এখানেই শেষ না, ভিডিও করা পর্যন্ত শেষ না। আমাদের কিন্তু সামনে খুব ভালো একটা চিন্তাধারা আছে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য, তো আমরা এটা করবো, সেজন্য অবশ্যই আপনাদের হেল্প লাগবে আমাদের। তো এই যে মিল্ক প্যানের যে সেটটা সেটা আমি একটু পুরোটার দাম কত ভাইয়া? পুরোটা নিলে দাম আসবে 1, 2, 3 তো বুঝতেই পাচ্ছেন। আপনারা যদি এই যে সুন্দর মিল্ক প্যানের সেটটা যদি কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই চলে আসবেন ময়মনসিংহ কুকারিজে। আমি ময়মনসিংহ কুকারিজে যে ফোন নাম্বারটা আছে সেটা একটু বলে দিচ্ছি, 01 01924613649। আমি আবার বলছি 01924613649। আমি আরেকটা নাম্বার বলছি 01912196597। আরেকটা নাম্বার বলছি ভিউয়ার্স 01956216716। আরেকটা যে নাম্বার আছে সেটা আর বলবো না, সেটা আপনারা লিখে নেবেন। তো আমাদের যে ময়মনসিংহ কোকারিজে আসতে হলে কীভাবে আসতে হবে সেটা একটু আমি জানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নিউ মার্কেটের যে নিচতলা আছে, নিউ সুপার মার্কেটের যে নিচতলা, যে নিউ মার্কেট পোস্ট অফিসের গলি দিয়ে ঢুকতে আপনারা দেখবেন যে নিচে হচ্ছে কোকারিজের মার্কেট, ঢুকতে হাতের বাম দিকে দুইটা দোকান পরে ওনার আবার তিনতলা চলে যাবে, বিপদ আছে। না না, সেটাই তো, আমি তো নিউ মার্কেট পোস্ট অফিসের গেটটা বলেই দিছি। এর জন্য নিউ মার্কেট পোস্ট অফিসের গেট দিয়ে সোজা ঢুকবেন কোকারিজের মার্কেটে, ঢুকতে হাতের বাম দিকে দুইটা দোকান পরে দেখবেন যে ময়মনসিংহ কোকারিজ। আর এই ময়মনসিংহ কোকারিজে আসলে পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর তামার হাড়ি সেট, মিল্ক প্যান্ট সেট, সমস্ত সেটগুলো পাবেন। এগুলোর ভিডিও কিন্তু আগে দেওয়া হয়েছিল, আগে দেওয়া আছে সেই জন্য কিন্তু আগে দেওয়া হয় নাই। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওতে যদি ভালো এই প্রোডাক্টগুলো যদি ঢাকার বাইরে থেকে কিনতে হয় তাহলে কিন্তু আপনারা আমাদের রকম ভাইকে ফোন দিবেন, ওনারা কিন্তু হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করবে। আর যেটা করব সেটা হচ্ছে আপনারা যদি আমাদের হেল্পলাইন থেকেও কিনতে চান দেশের বাইরে বা ঢাকার বাইরে থেকে তাহলে কিন্তু হেল্পলাইনে ফোন করতে পারেন। হেল্পলাইনের নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, 01869328800। আমি আবারও বলছি 01869328800।
তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।